উমরাংসুর কপিলে জলবিদ্যুৎ প্রকল্পস্থলীত এতিয়া ভয়ঙ্কর পরিস্থিতি। জলপরিবাহী টানেলত ফাট মেলার ফলত সৃষ্টি হওয়া জল বিস্ফোরণের পিছত এতিয়া প্রকল্পস্থলীত চৌপাশে কেবল বালির ধ্বংসস্তূপ। বোকা পানি আর বালিরে পুত গল নিপকোর পাওয়ার হাউস। পানির প্রচন্ড ঢলর সহ অহা বালিয়ে পুতি পেলালে ব্যাটারি ব্যাংক আর ইমার্জেন্সি এক্সিট। জলপরিবাহী টানেল ফাটি যাওয়ার পিছত সৃষ্টি হওয়া জল বিস্ফোরণের পিছত এনেদরে 7 মিটার পর্যন্ত বালিয়ে পুতিলে প্রকল্পর সার্ভিস বে। বর্তমান কপিলি জলবিদ্যুৎ প্রকল্পর সার্ভিস বে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে থাকার পরিপ্রেক্ষিতত ব্যাহত হয়েছে বিদ্যুৎ যোগানো। ডিজিটাল জেনারেটরের কাশলে যাব পৰা নাই কোনো লোক, আর এই বালির ধ্বংসস্তূপর মাজতে এতিয়া অব্যাহত আছে উদ্ধার অভিযান। এই দুর্ঘটনাত সন্ধানহীন হওয়া 4 জন লোকর সুংসূত্র এতিয়াও উলিয়াব পৰা নাই উদ্ধারকারী বাহিনীয়ে। কেটামিন দিনের পর আমি ইয়াতে আছো, যা উদ্ধার কার্য আমি চলাই আছো। বর্তমান আমি যুন্তু পামর ভিতর তাতে কেনে কি করব এটা বর্তমান ইমান ক্লিয়ার হওয়া নাই বারো। অথরিটিয়ে কামও করে আছে, আমিও কাম করে আছো। তাতে এনে কিবা পানি সানি সুমাই গেছে, তারপর বোকা চোকা পানি সুমাই গেছে, তাতে আমি ক্লিয়ার করে আছো। ভিতর আপনার এটা মাত আছে, পানি আছে, আর ঘরের ভিতর কেটামান মেশিনারিজ কেবাটা আছে, এই ভাঙি গেছিলে। এনেকা ডিজাস্টার হয়ে গেলে আপনার বহুত বহুত ধরনের চ্যালেঞ্জেস থাকে। নিপকো কর্তৃপক্ষের দাবি প্রায় 300 লোক জড়িত হয়ে আছে এই উদ্ধার কার্যত। এই যে বাহার এজেন্সিয়া যে বুলাই গই হ্যাঁ, বাহার কে ইকুইপমেন্ট সাপ্লায়ার কন্ট্রাক্টর হমারে ডিপার্টমেন্টাল আদমি লেকে টোটাল টিম হেডকোয়ার্টার কে লেকর কে মেরে কো খুদ কো লেকে ডাইরেক্টলি অন ইনডাইরেক্টলি 300 আদমি ইস টাইম ইনভলভড হাই ইস অপারেশন মে। কেনেদরে কপিলি জলবিদ্যুৎ প্রকল্পর টানেলত ফাট মেলিছিল নিপকো কর্তৃপক্ষের দাবি, জলবিদ্যুৎ প্রকল্পর সমীপত হয়ে থাকা অহরহ কয়লা খননের ফলতেই পানি সম্পূর্ণরূপে হয়ে পড়ছিল এসিডিক, আর এসিডর ক্রিয়ার ফলতেই টানেলত ফাট মেলি সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ইস অ্যাক্সিডেন্ট কা দেখিয়ে কোই বহুত বড়া কারণ নেই হ্যায়, বহুত সিম্পল কারণ হ্যায় কি ইয়ে 6 লাখ করোড় লিটার পানি কা স্টোরেজ কা রিজার্ভায়ার হ্যায়, और 6 লাখ করোড় লিটার अगर पानी एसिडिक हो जाता है तो ये छोटे मोटे एसिड के इंग्रेस से नहीं हो सकता। ये वहाँ पे बहुत रैम्पेंट माइनिंग है रिजर्वायर के चारों तरफ, और रिस्टोर का जो हमारा अंदाजा है कि 6 से 8 महीना कम से कम लगेगा। और উমরাংসুর প্রকল্পস্থলীত এতিয়া এনেদরে দিনে রাতে অব্যাহত আছে উদ্ধার অভিযান। ক্যামেরা পার্সন কাঞ্চন দেশের সহ উমরাংসুর অসীম চৌধুরী, নিউজ লাইভ।